তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে চায় চোখ উপড়ে নেব, সে ক্ষমতা আমি রাখি। তৃণমূলকে হুঁশিয়ারি সৌমিত্র খাঁর, সৌমিত্রকে পাল্টা কটাক্ষ সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে সৌমিত্র খাঁর নাম ঘোষণা হতেই ময়দানে নেমে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তিনি। এদিন তিনি জয়পুর ব্লকের ময়নাপুর এলাকায় নির্বাচনী প্রচারের পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে একটি পথসভা করেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ। পাল্টা সৌমিত্র খাঁকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে, এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি, 3 লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি, কদলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা। মানুষরা কি ছেড়ে দেবে নাকি? কয়েকজন নাচানাচি করছে, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো। রাস্তা অবরোধ থেকে শুরু করে সব সময় হবে, আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো, কারণ জয়পুরে মানুষকে অনেক ঠকিয়েছে। কিন্তু আমি সাংসদ হিসেবে আসি না আসি, আমি প্রত্যেক জায়গায় যত লাইট জ্বলছে সাংসদ সৌমিত্রকে তহবিল থেকে জ্বলছে, এটা আমি জোর করে বলতে পারি। এখানে বিষ্ণুপুর তারকেশ্বরের যে রেলপথ, ময়নাপুরের যে রেলপথ হচ্ছে সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি, এটা আমি জোর করে বলতে পারি। আমার হক আছে, এখানের সমবায় সমিতি তৈরি করেছি আমি, তাহলে এখানে আমার হক আছে এখানে মানুষের প্রতি। কিন্তু হ্যাঁ, কিছুদিন গ্যাপ ছিল তার জন্য আসা হয়নি, কিন্তু আমি পরিষ্কার বলতে চাই তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ গুবড়ে দেওয়ার মতো পয়সা নিয়ে হবে। হুঁশিয়ারি বলতে পারেন, তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে যে দাদাগিরি করেছে এটা মানুষ ভালোভাবে নেয়নি। হাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো, তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি, যেই ইলেকশন এসছে। আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন, ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না, তাই কোনো লাভ হবে না। ঠিক আছে, মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার তিনি 10 বছরের এমপি এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা, তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণনাশে। তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করবে, তাহলে তো বিজেপি সিপিএম কংগ্রেস রাজনীতি করতেই পারতো না। আমরা তো আজকে 11 সাল থেকে ক্ষমতায় আছি, আজ কটা মানুষকে, কটা বিজেপি, কটা সিপিএম কংগ্রেস আজকে ঘর ছাড়া হয়েছে বলুন তো। আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে পরিমাণ অত্যাচার সিপিএমের লোকেরা করেছে সেটাই জয়পুরের মানুষই বলে দিতে পারবে বা গোটা বাংলার মানুষ বলতে পারবে। তাই আমি একটাই কথা বলতে চাইছি যে মানুষ ওনার মুখের রুচি, মুখের ভাষা দেখে বিচার করুন যে ওনার জনপ্রতিনিধি থাকা উচিত কি না।